প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমরা খামারি ইউটিউব চ্যানেল। দেখেন ভাইয়েরা, অনেক ভাইয়েরা শুধু কালিম পাখি নিয়ে আপনারা বলেন যে কালিম পাখি ছেড়ে দিলে চলে যায়। এই যে দেখেন আমার আমার কালিম পাখিগুলো আপনারা নিচ্ছকে দেখেন, এখনও কিন্তু এখনও প্রচুর কুয়াশা, শীতকালে এখনও প্রচুর কুয়াশা। আমি আপনাদেরকে বলছি, যখন আমার আশেপাশে ধানগুলো কেটে ফেলা হবে তখন আমি আমার ফাঁকিগুলো ছেড়ে দিব। আমার আরও কিছু ফাঁকি আমি বাসায় রাখছি, কারণ এখনও পুরোপুরি ধান কাটা নাই। আমি আপনাদেরকে তাও দেখাচ্ছি, এই যে দেখেন ধান কিন্তু এখনও পুরোপুরি ধানগুলো কাটা নাই। তো সেজন্য আমি সবগুলো ফাঁকি ছাড়ি নাই, কারণ আমার ফাঁকিগুলো ধানে জেলে অনেক সময় বাড়িতে প্রবেশ করতে তাদের প্রবলেম হয়, সেজন্য মূলত এই ঘটনাটি। আয় আয় আসো 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 আয় আয় আয়। তো মূলত হইল এই সমস্যা। প্রিয় ভাইরা, এখনও কিন্তু প্রচুর কুয়াশা, এই কুয়াশার ভিতরে আমি আমার কালিম পাখিগুলো ছেড়ে দিছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। কারণ হলো অনেক ভাইরা শুধু আমাকে প্রশ্ন করেন কালিম পাখি নিয়ে, শুধু আপনারা কমেন্ট করেন কালিম পাখি ছেড়ে দিলে চলে যায়। এ দেখেন, এই যে আপনারা নিজ চোখে দেখেন, তারা এই যে আমার পুকুরের ধারে, এখনও কুয়াশার কারণে ভিডিওটি পর্যন্ত ক্লিয়ার আসতেছে না, দেখেন। প্রিয় বন্ধুগণ, দেখেন ডানা মেলে কীভাবে তারা বসে, ডানা মেলে কীভাবে বসে দেখেন। এই যে দেখেন, এই যে মাশাল্লাহ ডানাটা দেখেন, বিশাল ডানা, যেন ডানা এমনি অনেক বড় কিন্তু তারা এইভাবে ডানাটা মেলে বসে। এই যে, এই যে এটা আমি পিছন দিক থেকে দেখাচ্ছি, এই যে সামনে দিক দেখেন আপনারা কালিম পাখি কীভাবে ডানা মেলে বসে, মানে গোসল করার পরে এরকমভাবে তারা বসে আর কি।